ইসমিল্লা অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে গাড়িতে বসে লাইভ দেই কেন আর গাড়িতে বসে লাইভ না দিয়ে উপায় নেই দেখলেন আজকে ইউটিউবে কথা বলতে গিয়ে ছেলে মাঝে মধ্যে এমন পাগলামি শুরু করে ওকে মানে সুযোগ না দেওয়ার কোনো উপায় থাকে না যাই হোক আমি যেহেতু হেফাজতের এই বিষয়টা নিয়ে খুব বিতর্ক হচ্ছে সেই কারণে বিষয়টা পরিষ্কার করা দরকার যে কারণে আবার পেজ থেকে লাইভে আসলাম আশা করছি কথাগুলো যারা ওইখানে ছিলেন তারাও শুনবেন এখন ইউটিউবে যখন লাইভে ছিলাম তখনও দেখলাম যে দু চারজন গালাগালি করছেন এবং দাঁড়ি ডাড়ি টুপি টুপি আছে মাথার মধ্যে তো মানে বুঝাইতে গেলেও যদি কেউ না বুঝে তাহলে তো লাভ নেই ঠিক না আপনি যদি অন্ধ হন আপনারা তো মানে চোখ থাকতেও যদি অন্ধ হন তাহলে তো আপনারা দেখানো যাবে না চোখ না থাকলে হয়তো অপারেশন অপারেশন করা যাবে কিন্তু চোখ আছে আপনি দেখতেছেন বাট আপনি বলেন আমি দেখি না তাহলে তো কিছু বলার নাই বেশি উত্তেজনা ভালো না ওই যে হেফাজতের দিন আপনাদের চোখের সামনে আপনারা দেখছেন আমার মনে হয় না ওই দিন একাত্তর টিভি সময় টিভি দু এক দু চারটা টিভি ছিল যারা কিনা হেফাজতের এটাকে একটু নেগেটিভলি অ্যাপ্রোচ করেছে এই ছাড়া বাকি যারা ছিল সেইখানে কোনো টেলিভিশন আপনাদের এই হেফাজতকে কেন্দ্র করে বাংলাদেশে দুইটা টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছে আপনাদের পক্ষে কথা বলতে চাই একুশে টেলিভিশনের লাইভ চলছিল লাইভ বন্ধ করে দেওয়া হয়েছে যে দিগন্ত ইসলামিক টিভির যে অবস্থা হয়েছে আপনাদের সে অবস্থা হবে লাইভ বন্ধ করেন লাইভ বন্ধ করতে বাধ্য হয়েছে আমাদের মজুমদার তখন লাইভের প্রোগ্রামটা তো আপনারা আপনাদের জন্য আমাদের অবদানগুলো ভুলে গেলে হবে না হুম হেফাজতের দিন আপনাদের মতো অতি উৎসাহী কিছু মানুষ আমাদের রিপোর্টার আমাদের ক্যাম রিপোর্টার নাদিয়া শারমিন ছিল নাদিয়া শারমিনকে ধরে আপনারা পেটাইছেন তাকে মানে কি বলে যাক সেটা নাই বললাম তাকে তার গায়েটায় হাত দেওয়া হয়েছে এই সুযোগে ধরেন রাস্তার টোকাই টোকাই এইসব সেখানে সুযোগ নিয়েছে আপনাদের কারণে আপনারা দিগন্ত টেলিভিশন আপনাদের জন্য বন্ধ হয়েছে সেই দিগন্ত টেলিভিশনের সাংবাদিকও আপনারা পেটাইছেন সো মিনিমাম মানে বাস্তবিক জ্ঞান থাকা দরকার তাহলে কোরআন হাদিস নিয়ে পড়লে সেটা নিয়ে পড়ার পরে ওইটার একটু মানে যে বাস্তব যে জিনিসগুলোর কথা বলা হয়েছে সেটাই খালি ওস্তাদদের জন্য জীবন দিয়ে দিতে হবে ওইটা শিখেন না ইসলামের জন্য আরেকজনের মায়েরা ফেলতে হবে ওইটা শিখেন না আর অনেক জিনিস আছে শেখার মতো সেগুলো শিখতে হবে আপনি একজন আপনি তো তখনও বাংলাদেশ তো মানে ইসলামিক রাষ্ট্র না যে নাদিয়া শারমিন সেখানে প্যান্ট শার্ট পরে যাইতে পারবে না সে সেখানে সাংবাদিক হিসাবে গেছে তার অফিস তাকে পাঠাইছে আপনি কে তাকে বাধা দেয়ার সে তো আপনার মিছিল মিটিংয়ের মধ্যে সে তো জনসভায় এই বক্তব্য দেওয়ার জন্য যায় নাই আপনি তার ভিতরে ঢুকতে দিবেন না তা আপনি কোনো টেলিভিশনেই ঢুকতে দিতেন না ধরেন তার পোশাক যদি নাকি আপনার কাছে মানে সুনাদ বিরোধী মনে হয় তা আমার পোশাকও তো সুনাদ বিরোধী ছিল আমার তো টাকনুর নিচে প্যান্ট পরা ছিল আমার ব্লেজার গায়ে ছিল সো মানে এগুলি তো সমস্যা আপনাদের কাছে সেগুলিরা আপনি ই করেন নাই কেন খালি ওরা কেন পিটাইলেন এগুলি করে কি আপনার আপনাদের ইসলাম ধর্মের প্রতি কি মানুষের সম্মান বাড়ছে নাকি কমছে আপনি কি মনে করেন সো যে কথাটা বলছিলাম যে আপনারা আমার আমার সবচেয়ে খারাপ যেটা লাগছে যে একজন আপনার মানে এতগুলো ঘটনা ওই রাতের সেই ঘটনাকে আপনি সামনেই নিয়ে আসেন না আপনি সামনে নিয়ে আসছেন কি খালেদা জিয়ারে যে খালেদা জিয়া হচ্ছে কি আপনারে কিছু দেয় নেই খালেদা সেদিন রাতে নিজে নিজে বিবৃতি দিছে টেলিভিশনে বক্তব্য দিছে যে বাংলাদেশের যত মানুষ আছে আমার দলের মানুষ সবাইকে নির্দেশ দিচ্ছে সবাই হেফাজতের পাশে গিয়ে দাঁড়ান এটা আর কেউ বলছে আর রাজনৈতিক দলের নেতা বলছে এখন সে আপনার কাছে হয়ে গেছে আপনার খালেদা জিয়া কেন আপনাদের স্বীকৃতি দেন আরে ভাই খালেদা জিয়া স্বীকৃতি দেন জামাত ইসলামের কারণে কারণ জামাত ইসলাম তাদের সাথে ছিল আপনাদের জামাত ইসলামের মধ্যে দ্বন্দ্ব তো দীর্ঘদিনের আপনারা জানেন যে সেটা জামাত ইসলামের কারণে দেন খালেদা জিয়ার ইসলাম নিয়ে চুলকানি নেই খালেদা জিয়া নাটক করে তারপরে আসতে পারে না সে যেটুক মানে সেটুক মানে ওটা মানুষের সামনে সোয়া করে না সো আপনি দিলেন খালেদা জিয়া খুশি করতে চান এগুলি কারে খুশি করতে যাচ্ছেন যেখান থেকে স্বার্থ পাইছেন সেইখানে তাদেরকে এছাড়া কোনো কারণ তো নাই আপনি কারোরে কারোর বিরুদ্ধে বলতে আমি বলছি না যে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন দরকার নাই দরকার নেই আপনার সেটা বিরুদ্ধে বলার কিন্তু আপনি মনে হচ্ছে একটা বিরাট সুযোগ নিচ্ছেন এবং সেই সুযোগটা এখন হালাল করার জন্য যাদের কাছ থেকে সুযোগ নিচ্ছেন তাদেরকে খুশি করতে চাচ্ছেন এই খুশি করার জন্য আজকে খালেদা জিয়াকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন যেটা বলার দরকার সেটা বলেন না বাংলাদেশে আজকে আমরা মসজিদের ইমামদেরকে বলি যে মসজিদের ইমাম হচ্ছে গিয়ে কেন এই ই করে মসজিদের ভেতরে একজনের ছবি টানায় তারপরে মিরাদ পড়তে দেয় কেন মসজিদের ভেতরে মেয়েরা জুতা পরে তারপরে আপনার মসজিদের ভেতরে ঢুকছে আপনারা দেখছেন একজন এমপি মহিলারা ইয়ের উপরে টুলের উপরে বসে রয়েছে হুজুররা নিচে বসে রয়েছে এই এই ছবিও তো আপনারা ফেসবুকে দেখছেন আমি পোস্ট করছি সেগুলো সেখানে হুজুররা কেন মানে তাদেরও খারাপ লাগে এই জিনিসগুলো কিন্তু তারা চায় না তারা জানে যে এটা ধর্মের বিরুদ্ধে যাচ্ছে এটা গুণা হচ্ছে কিন্তু করে না কেন করে না কারণ তাদেরও ওই যে মানে জীবনের ভয় আছে এগুলি তাদের কথা না শুনলে তারপরে চাকরিটা থাকবে না এদের কথা না শুনলে রাস্তায় বেরোলে মার খাইতে হবে এই কারণে তারা কিছু বলতে পারে না কিন্তু তারাও কিন্তু জানে তারা যে গুণা করছে তো জীবনের ভয় তো ভয় তো অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে তাই না ঠিক আছে চুপ থাকেন এই হুজুররাই দেখবেন একদিন এগুলি জবাব দিবে এই হুজুরাই একদিন জবাব দিবে আপনিও কথা বলেন না আপনিও চুপ থাকেন আপনার জীবনের ভয় আছে চুপ থাকেন কিন্তু আপনাকে মনে হচ্ছে অতি উৎসাহী আপনি মানে একটা পক্ষকে বিরাট আকারে খুশি করতে চাচ্ছেন কোনো একটা মানে বিনিময় দিতে চাচ্ছেন সেই বিনিময়টা কি আমরা কিন্তু জানি অনেকে বলেছেন যে আপনাদের হেফাজতের লোকজন যে শফি সাহেবকে নিয়ে আপনার কথাগুলো বলা ঠিক হয়নি আমি ধরলাম শফি সাহেব সরাসরি এটার সাথে যুক্ত না তার ছেলেই যুক্ত যা সুযোগ সুবিধা যা কিছু নেওয়া হয়েছে যেগুলি আপনাদের মুখের কথা আমি সেটা উল্লেখ করছি না সেগুলি তার ছেলের কারণেই নিছে তো উনি তো এই লেভেলের একজন আলেম না উনি কিন্তু বাংলাদেশের খুবই মানে মানে উচ্চমাত্রার একজন আলেম খুবই উচ্চমানের একজন আলেম সেই মানুষটার মুখ দিয়ে যদি ভালো কথা নাও আসে তাও ফেরাউনের পক্ষে কথা বলার তো কোনো সুযোগ নেই ঠিক না সেগুলো যখন করে সেগুলোতে আমাদের মনে হয় যে যে মানুষটাকে আমরা এত বিশ্বাস করি এই হেফাজতের কাছে মানুষের কি চাওয়ার নাই এই হেফাজতে একমাত্র ধরেন জামাত ইসলাম আর হেফাজত এই দুইটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী সংগঠন আপনাদের এটা কমি ভিত্তিক এটা আলিয়া ভিত্তিক তো জামাত ইসলামের উঠে আসার কোনো সুযোগ নেই আর কারণ জামাত ইসলাম আমি সময় বলি জামাত ইসলামের যেই ওদের যে দলীয় যে গঠনতন্ত্র দলীয় যে রীতিনীতি ওরা ফলো করে কিসের গণতন্ত্র আমরা কিসের গণতন্ত্র ফলো করি আমাদের অন্য দল সব দলে হচ্ছে গিয়ে রাজতন্ত্র একমাত্র জামাত ইসলাম একটা দল যেই দলে কিনা গণতন্ত্র ফলো করা হয় তাদের এই টাকা দিয়ে আপনার ওই প্রেসিডেন্ট হওয়া যায় না টাকা দিয়ে সাধারণ সম্পাদক হওয়া যায় না তাদের দলের সাধারণ সম্পাদক হইতে হইলে আপনার অতদিন ওই দলের পিছনে ঠিক ওই নিয়মকানুন মাইনে তারপরে আসতে হবে ওনাদের শিবিরের সম্ভবত প্রথম হচ্ছে প্রথম কর্মী বা প্রথম প্রথম যে ধাপ আর কি ওই ধাপ থেকে দ্বিতীয় ধাপে যাইতে হইলে আপনাকে অনেক নিয়মকানুন মানতে হবে ওদের ফর্ম আছে সেই ফর্ম পূরণ করতে হবে সো এই নিয়ম মাইনে তারপরে আসতে হবে ওইখানে কারো ছেলে ই হইতে পারে না ওই গোলাম আজমের ছেলে এখন জামাত ইসলামের আমিন না কিন্তু আজকে আমাদের কোনো একজন প্রধানমন্ত্রী মারা যাক দেখবেন তার মেয়ে বা তার বোন তার ছেলে কেউ একজন হবে তারাই হচ্ছে গণতন্ত্রের মানুষ কন্যা টন্যা এইসব বলে সো জামাত ইসলাম নিয়ে বলার অনেক কিছু আছে কিন্তু একাত্তরের ঘটনায় আপনি জামাতের পক্ষে কথা বলতে পারবেন না যে কারণে জামাত ইসলাম শেষ একমাত্র ভরসা এখন বাংলাদেশের মুসলমানদের আপনারা হেফাজত ইসলাম এখন আপনারা আপনার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত আছে হাজার হাজার মানুষ আপনি যদি এখন উল্টাপাল্টা কথা বলেন তাহলে সেই মানুষগুলো যাবে কই ঠিক না হেফাজতের লোকজন ভাই আগেও বললাম আপনারা গত কদিন ধরে আপনাদের বিভিন্ন পেজ টেজে আমার নিয়ে খুব দাপাচ্ছেন আমি কিন্তু আপনাদের গালি দিব না কারণ আমার আমি আমি কোনো রাজনীতি রাজনীতির সাথেও আমি কখনোই কথা বলতাম কিন্তু বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেটা রাজনৈতিক পরিস্থিতি না এটা অন্য একটা লেভেলে চলে গেছে যেই কারণে হয়তো এখন অনেক কথাবার্তা বলি নাই তো আমি জীবনে কোনদিন এইসব কথা বলতাম না আমি সবসময় বলি যে আওয়ামী লীগকে বলেন ভারত থেকে সরে আসতে আর নাস্তিকদেরকে এই যে মুনতাসির মামুন শাহরিয়ার কবির টবির এরা যে আস্ফলন দেখায় এটাকে বন্ধ করে রাখতে বলেন আমি কালকে যে মানে আওয়ামী লীগে যোগ দেবো একদম সরাসরি আওয়ামী লীগের সাথে আমি যোগ দেবো একজন কর্মী হিসাবে তাদের সাথে কাজ করব। এই দুইটারে সরাইতে বলে সো এই দুইটার অবস্থান এখন এমন একটা জায়গায় এসছে যে কারণে কথাবার্তা আমরা অনেক সময় বলি তো হেফাজতের লোক আমার মোটেই শত্রু না আপনারা সারাদিন গালাগালি করলেও আমি জানি আপনাদের দুই একজন মানুষ বিক্রি হয়ে গেল আপনাদের দলে অনেক মানুষ আসে সেই মানুষগুলোর কথা বলেছি দুদিন আগেও যে বাবু নগরী মামুনুল হক সাহেব আরও কয়েকজন আছে আমি সবার নাম বলছি না এবং আপনাদের মোটামুটি হাই লেভেলের দু পাঁচজন মানুষ আমাকে খুব পছন্দ করে আমার সাথে সার্বক্ষণিক তাদের যোগাযোগও আছে তো সেই মানুষগুলো জানে যে আপনাদের প্রতি আমার দরদ কতটুকু বাট আপনি আমারে বলবেন যে শফি সাহেব উল্টাপাল্টা কথা বলবে শফি সাহেবের পক্ষে কথা বলতে যারা যে দুই চার দিন আমাকে বলেছেন যে ভাই দেখেন ওনারে আপনাকে আমরা অনেক পছন্দ করি ওনারা একটু ই করে নতুন একটা ভিডিও ফ্যান আমি ইলিয়াস যা বলি সেটা জেনেই বলি অতএব এটারে সংশোধন করার কোনো সুযোগ নাই শফি সাহেবকে সংশোধন হইতে বলেন আমি সংশোধন হয়ে যাব তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি যদি এই থিসিস নিয়ে যদি তিনি মারা যায় আল্লাহর কাছে বিচার হিসাব দিতে হবে তারে আল্লাহর কাছে তারে হিসাব দিতে হবে কেন পাঁচই মের পর থেকে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে তাদের দলের সেই মানুষগুলোর হিসাব নিয়ে আজ পর্যন্ত বিচার চায় নাই কেন তারা কোনো মামলা করে নাই কেন ঠিক আছে সো আমরা চাই না যে ওই সব নিয়ে টথা বলতে আপনারা হেফাজতের লোকজন আপনাদেরকে আমি পছন্দ করি ও কি বলে আপনারা আমার নিয়ে গালাগালি করতে পারেন যা ইচ্ছা করতে পারেন এটাতে আমার কোনো যায় আসে না ঠিক আছে আমি রাজনীতিবিদ না যে আমি রাজনীতি করি আপনারা আমার ভোট দিতে হবে কিন্তু আমি ওইটার যেই কথা বলে আসছি সেটার আমি বিরুদ্ধে যাইতে পারবো না ঠিক আছে সো আল্লাহ হাফেজ ভালো থাকেন আমি আশা করি আমার যে বক্তব্য সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ভালো থাকেন